পৃথিবীতে প্রতিদিনই কিছু না কিছু আজব ঘটনা ঘটেছে, এর কোনোটা কাকতালীয়, আবার কোনোটা চোখ ভরকে যাওয়ার মতো। আবার এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো চাঞ্চল্যকর। সম্প্রতি চীনে এমনই এক ঘটনার সাক্ষী হলো মানুষ। গাড়ি দুর্ঘটনায় মা বাবার মৃত্যুর 4 বছর পর জন্মালো শিশু। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চীনের জিয়াংশু প্রদেশের ইয়েশিংয়ে 2013 সালের মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হন শেন লি এবং লিউশি নামের এক দম্পতি। কিন্তু মৃত্যুর আগে নিজেদের টিম্পানু ও শুক্রাণু আইভিএফের মাধ্যমে সন্তান জন্মদানের জন্য সংগ্রহ করে রেখেছিলেন। আইভিএফ মানে হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যে প্রক্রিয়ায় ডিম্বাণু ও শুক্রাণু আলাদা করে সংগ্রহ করে বাইরে টেস্ট টিউবের মাধ্যমে অথবা গর্ভ ভাড়া করে অন্য একজনের গর্ভে প্রতিস্থাপন করে সন্তান জন্মদান করা। আইনি জটিলতার কারণে শিশুটি চীনের কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করতে পারেনি। তবে জন্মদান প্রক্রিয়াটির অনুমতি পাওয়ার জন্য দম্পতির পিতামাতাকে 2টি ভিন্ন ভিন্ন মামলা লড়তে হয়েছিল। চীনে এ সংক্রান্ত কোনো আইন এখনও চালু হয়নি। আর চীনে গর্ভ ভাড়া করা যেহেতু আইনত দণ্ডনীয়, তাই দম্পতির পিতামাতারা পার্শ্ববর্তী দেশ লাওস থেকে 27 বছর বয়স্ক এক নারীর গর্ভ ভাড়া করেন। ছেলে সন্তানটির নাম রাখা হয়েছে শিয়ান শিয়ান, মান্দারিন ভাষায়, যেটার অর্থ হচ্ছে মিষ্টি। ছেলেটির জন্মের পর মৃত ওই দম্পতির পিতামাতা খুবই খুশি হন। ছেলেটির নানি হু শিং শিয়াং সংবাদ মাধ্যমকে জানান, সে সবসময় হাসি মুখে থাকে, তার চোখ হয়েছে আমার মেয়ের মতো, তবে দেখতে একেবারেই বাবার মতো হয়েছে। শিশুটি বড় হলে তার জন্মের এই ঘটনাটি জানাবেন বলে জানালো তার দাদা দাদিরা। সানরাইজ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতি মুহূর্তের নিউজ আপডেটগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।